আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো এখানটায় আম্মু কিছু মুরগির ডিম দিয়েছিল বসানোর জন্য তো এই তিন চার দিন আগে যেরকম গরম ছিল তখনকার ভিডিওটা আর কি তো আম্মু ওগুলো ধুয়ে নিচ্ছিল আর এইদিকে মানে ওটা দুপুরে সকাল দিকে ধুচ্ছিল আর কি আর এইদিকে বিকেল হয়ে গিয়েছে তারপরে সারাদিন কোনো কিছু শ্যুট হয়নি একবারে আকাশ হলুদ হলুদ হয়ে গিয়েছে ক্যামেরাতে অতটাও আসছে না কিছু কাপড় কেঁচেছিলাম ওইগুলোও গুছিয়ে নিয়েছিলাম এখন সন্ধ্যা ছটা বাজে আর এখন রেগুলার ভিডিও দিতে পারছি না আমার নিজস্ব কিছু কারণে আর এইদিকে আমি একটু পড়ে গিয়েছিলাম যার জন্য হাতে এরকম অবস্থা মানে রক্ত বেরিয়েছিল অনেকটাই রক্তভক্ত মুছে একটু বোরডিং দিয়ে নিয়েছিলাম যাতে রক্তটা বোঝা না যায় আর কি তো যাই হোক এখানটা একটু ছিঁড়ে ফিরে গিয়েছে আর এক এক জায়গায় একটু বেশিই কেটে গিয়েছে আর এইদিকে আমাদের আমগুলো দেখা গেছে মানে আমরোখালি তো এখনও সেই হিসাবে পাকেও নিই আর মানে শক্ত হয়ে আছে এখনও কিছু একটা দুটো এখন পড়ছে আর কি তো আরও করে পারা হয়নি এমনি পেরে রেখে দিলেও হয় তার লেগে না পেকে যাবে কিন্তু পারছি না আরও করে যে আমার বোনরা আসবে আর কি সামনে কুরবানি আছে আর কি সেই জন্য তো তখন ওরাই পারবে আর এইদিকে পরের দিন হয়ে গিয়েছে আমি একটু এসেছি মাছের দোকান তো আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে মানে মাছগুলো দেখে যা লাগছে চরম লাগছে তো আপনারা বলবেন কেমন লাগলো মাছগুলোকে এতদিন যাদেরকে আর কি ওই যে মাছের খাবার হয় সেখানটায় ছবি থাকে যে সব মাছের আজকে সেই সব মাছ নিজের চোখে দেখলাম আর কি মানে ব্যাপক লাগছে মাছগুলো দেখতে তো যাই হোক আপনারাও দেখেন আর যা দাম বললো আমার অত সামর্থ্য নয় এখন যে মাছগুলো কিনবো আর সামর্থ্য থাকার কথা থেকেও বড় কথা আমি যদি এতদিনই মাছ বাড়ি নিয়ে যাই আমাকে ঘরেই ঢুকতে দেবে না তো যাই হোক মানে প্রচুর দাম এমনি যা দাম হওয়ার কথা তার থেকেও বেশি দাম বলছে মানে আরও কিছু জায়গায় শোধালাম এরকম মাছে কত দাম হয় যে এখান থেকে আর কি মাছ নিই আমরা সেখানে গিয়েছিলাম তো সে ওনাকে শোধাচ্ছিলাম আর কি যে কীরকম দাম হবে উনি হাফ বললেন উনি যা দাম বলছেন আর কি তো আপনারা অনুমান করুন যে এইসব মাছে কত দাম হয় তাহলে আমি একটু দেখবো ঠিক বলছে কি না বলছে আর এইটা দেখুন কত সুন্দর লাগছে মাছকে আর এই মাছটা না কীরকম মানে খুব মায়া মায়া টাইপে দেখতে দেখুন তো চলুন এইসব মাছ তো অনেক দেখলাম আর মাছ কেনার মতন তো টাকা পয়সা নিয়েও যায়নি আর টাকাও তো টাকা নেও তো যাই হোক এখন চলে যাব বাড়ি আর তারপরে এমনি দোকানে এসেছিলাম মাছের খাবার কেনার জন্য আর কি তারপরে দেখি এরকম আর কি তো আমি এখানে মাছগুলোকে অনেকক্ষণ থেকেই দেখলাম আর ভিডিওটাও করে নিলাম তো আপনাদেরকে দেখানোর জন্য আরও করলে আমি তো দেখলামই আর আপনাদের সাথেও শেয়ার করে দিলাম যে মাছগুলো কেমন লাগছে আপনারাও দেখুন তো চলুন মাছের দাম শুনে আমার হয়ে গিয়েছে আমি মাছের খাবার কিনেই চলে যাব বাড়ি মাছের প্রচুর দাম বলল মানে ধরা সীমার বাইরে আর কি তো তার জন্যই তো চলুন আমি চলে যাই এখন বাড়ি আর রাস্তা যদি পারি আপনার সাথে কথা বলছি আর মাছের দোকান থেকে বেরিয়েও পড়লাম তো এদিকে গাড়ি আসছিলো বলে একটু দাঁড়িয়ে নিলাম আর আমি এই কদিন ভিডিও দিতে পারছি না যেটার জন্য বললাম আমার নিজস্ব কিছু কারণের জন্য তো সব কারণ তো আর বলা হয় না তাই আর বলছি না সেই সব কারণগুলো তো যাই হোক এখন যেরকম পারবো মাঝে মধ্যে ভিডিও দেবো আর কি তো একটু ঠিকঠাক হয়ে যাক সব কিছু তারপরে আবার রেগুলার ভিডিও আসবে ইনশাল্লাহ আল্লাহ যদি করায় আর কি বাঁচিয়ে রাখে তো নিশ্চয়ই দেবো ভিডিও তো চলুন এখন আমি বাড়ি চলে যাই আর এরপর বেশি কিছু আর কথা বলবো না একবারে বাড়ি চলে যাব এখানটায় আমি একটুখানি গাড়িটা বেঁকিয়ে নিলাম তো চলুন বাড়ি গিয়ে কথা বলছি আর না বাড়ি গিয়ে তো আর ভিডিও করিনি তো এখানেই ভিডিওটা শেষ করি আশা করছি আপনাদের ভিডিওটা কেমন লাগলো কি না লাগলো বুঝতে পারলাম না আশা করছি আপনাদের ভালো লেগেছে বা খারাপ লেগেছে যাই হোক কমেন্টে জানান আর মাছগুলোর কি দাম হতে পারে একটু জানান তো দেখি আর যদি আর কি কারো জানা থাকে আর কি তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর চেষ্টা করবো রোজ ভিডিও দেওয়ার